পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি DM রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে সালাত বা নামাজের হাকিকত কি। আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। নামাজ শব্দটি ফার্সি আর সালাত শব্দটি আরবি। নামাজ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে উপাসনা আর সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা বা সংযুক্ত করা বা যুক্ত করা। তাছাড়া সালাত শব্দের আরও বিভিন্ন অর্থ হয়ে থাকে স্থানকাল পাত্রভেদে, কখনো রহমত, কখনো দুরুদ, কখনো তাসবি। কিন্তু ব্যবহারিক দিক দিয়ে সালাত শব্দটি ব্যবহৃত হয় একটি বিশেষ ইবাদতকে বোঝানোর জন্য। সাধারণভাবে বলতে গেলে ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে নামাজ বা সালাত। এই নামাজ বলতে মানুষ বা এই সালাত বলতে মানুষ বুঝে থাকে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়মে আল্লাহর ইবাদত বন্দেগী করা, যেখানে রুকু, সেজদা বা অন্যান্য দোয়া দরুদ বা ইত্যাদি অনেক নিয়মকানুন রয়েছে। অর্থাৎ প্রচলিত আমরা যে নামাজ বা সালাত দেখতে পাই, যে পাঁচ ওয়াক্ত বা তাছাড়াও ওয়াজিব নামাজ বা সুন্নত নামাজ বা আরও বিভিন্ন নামাজ যে মানুষ আদায় করে থাকেন, তো সেই যে ইবাদতগুলো রয়েছে এটাকে সবাই নামাজ বুঝে থাকেন। কিন্তু আধ্যাত্মিকতায় বা মারেফতের মধ্যে নামাজ বলতে কি শুধু এটুকুই বোঝায় যে নির্দিষ্ট সময়ে উঠানামা করা বা উঠা বসা করা, বিভিন্ন দোয়া দরুদ পাঠ করা, রুকু সেজদা, এগুলো কি শুধুমাত্র নামাজ নাকি এর মধ্যেও কোনো গভীর রহস্য রয়েছে? এর ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আমরা প্রথমে নামাজের প্রকার ভেদ নিয়ে আলোচনা করব। নামাজ অনেক প্রকারের হয়ে থাকে। নামাজের প্রকার ভেদ নিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করে থাকেন। নামাজের ব্যাপারে সুফিদের কাছ থেকে আমরা যে মতামতটি পেয়েছি সেটি হচ্ছে নামাজ সাত প্রকার: সালাতুল দায়েম, সালাতুল ওয়াক্তি, সালাতুল মেরাজ, সালাতুল উস্তা, সালাতুল মাকুস, কুন ফায়াকুন সালাত ইত্যাদি। প্রথমেই আমরা ওয়াক্তিয়া নামাজ নিয়ে আলোচনা করব। ওয়াক্তিয়া নামাজ কি? ওয়াক্তিয়া নামাজ বলতে বোঝাচ্ছি যে সময় মতো, ওয়াক্ত মতো যে নামাজ, যে আমরা বলতে পারি যে পাঁচ ওয়াক্ত নামাজ, এটাই হচ্ছে ওয়াক্তিয়া নামাজ। তাছাড়াও ওয়াক্তিয়া নামাজ বলতে আরও বিভিন্ন নামাজকে বোঝায় যেগুলো সময়কে অনুসরণ করে করা হয়ে থাকে। তাহাজ্জুদের নামাজও কি ওয়াক্তিয়া নামাজের মধ্যে পড়বে? তারপরে আরও যে নামাজগুলো আছে সেগুলো কি ওয়াক্তিয়া নামাজের মধ্যে পড়বে? এমনকি জানাজার নামাজটাও ওয়াক্তিয়া নামাজের মধ্যেই গণ্য হবে, কারণ সেটাও কি কেউ মারা গেলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেটা আদায় করে থাকি। তো ওয়াক্তিয়া নামাজ বলতে এক কথায় যে নামাজগুলো এই যে এরকম নির্দিষ্ট নিয়মকানুনের মাধ্যমে নির্দিষ্ট সময়ে আদায় করা হয়ে থাকে সেটা বোঝাচ্ছি। আরও সহজভাবে বলতে গেলে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ইসলামী শরীয়তের দৃষ্টিতে যে নামাজগুলো পড়ার কথা বারবার বলা হয়ে থাকে সেই নামাজগুলোই হচ্ছে কি ওয়াক্তিয়া নামাজ বা সময়ের নামাজ। এখানে তো এই ওয়াক্তিয়া নামাজের মধ্যে যে প্রধান যে পাঁচ ওয়াক্ত নামাজ সেগুলি হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। এই পাঁচ ওয়াক্ত নামাজ সাধারণত ইসলামী শরীয়তে ফরজ এবং সবাই এটা আদায় করে থাকে নির্দিষ্ট সময়ে। এখন ওয়াক্তিয়া নামাজের কিছু নির্দিষ্ট নিয়মকানুন আছে। এক এক মাঝহাবে এই নামাজ এক একভাবে পড়ার কথা বলা হয়ে থাকে। তাছাড়া এই ওয়াক্ত নিয়েও কিছু দ্বিমত আছে। যেমন একদল এরকম মনে করে থাকেন যে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকই থাকবে, অর্থাৎ যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এগুলো সব ঠিকঠাক থাকবে, কিন্তু তা পাঁচবারে আদায় করা হবে না, বরং কি তিনবারে। বিশেষ করে শিয়াদের মতবাদ এটা, শিয়ারা তিনবারে এই পাঁচ ওয়াক্ত নামাজ বা পাঁচটা নামাজ আদায় করে থাকেন। কিন্তু সবাই সেই পাঁচ ওয়াক্ত নামাজই কিন্তু আদায় করেন যারা ইসলামী শরীয়তকে মানেন। তাছাড়া আমরা আউলিয়া কেরামদেরকেও দেখেছি যে তারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। অনেকেই হয়তোবা এই নামাজের বিরোধিতা করতেই পারে, এটা তাদের ইচ্ছা, এটা নিয়ে আসলে আমার কারো ব্যাপারে কিছু বলার নেই। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে অনেকে হয়তো এইভাবে বলে থাকেন যে কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ নেই, তাই এই নামাজের কোনো অস্তিত্ব নেই, এটাকে ইসলামের মধ্যে জোর করে ঢোকানো হয়েছে ইত্যাদি অনেক অনেক কথা বলতেই পারেন। কিন্তু আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আউলিয়া কেরামগণ কী করেছেন।
যদি লোক দেখানোর জন্য করে থাকেন, কেউ যদি বলতে থাকেন যে আমাদের বোঝানোর জন্য তারা এটা করেছেন, হ্যাঁ ওই সময় পরিস্থিতি ভালো ছিল না এটা সেটা, তারপরে আমি বলবো যেহেতু তারা এটা করেছেন তার মানে কি এটা ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে কোরআনে থাকা না থাকার চেয়েও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই নামাজগুলো আদায় করেছিলেন কি না। আমরা ইতিহাস থেকে স্পষ্টভাবে জানতে পারি এটা নিয়ে তেমন কারোই দ্বিমত নেই যে তিনি এই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা নামাজটা কি করেছেন, আদায় করেছেন। তো যেহেতু রাসূল এটা আদায় করেছেন, তাছাড়া অসংখ্য হাদিসে এ ব্যাপারে আলোচনা রয়েছে। হ্যাঁ এটা স্পষ্ট যে নামাজের পাঁচ ওয়াক্ত নামাজের ব্যাপারে যে হাদিসটা আছে যে মিরাজের রাতে রাসূল নামাজ আনলেন, সেখানে মুসা নবী বারবার তাকে সপ্তম আসমানে পাঠাচ্ছিলেন যে না নামাজ আরও কমান পঞ্চাশ ওয়াক্ত থেকে পাঁচ ওয়াক্ত, এই যেভাবে নয়বার যাওয়ার পরে যেটা বলা হয়ে থাকে। হ্যাঁ এটা অবশ্যই আমি যতটুকু বুঝি যে হ্যাঁ এখানে রাসূলের মানকে খাটো করা হয়েছে, হতে পারে যে এটা বানোয়াট। কারণ হচ্ছে যিনি এত জ্ঞানী, আল্লাহ যাকে সমস্ত জ্ঞান দিয়েই পাঠিয়েছেন, যিনি সমস্ত সবার শিক্ষক, নবীদেরও নবী, তিনি কিভাবে আরেকজন নবীর কাছ থেকে পরামর্শ নিয়ে আবার আল্লাহর কাছে যাবেন যে আল্লাহর সিদ্ধান্ত ভুল, নাউজুবিল্লাহ। আর রাসূলও সেটা বুঝতে পারছেন না, সেখানে তার আরেক নবী তাকে বুঝাচ্ছেন যে আপনার উম্মতরা এটা পারবে না, আপনি যান আল্লাহর কাছ থেকে কমিয়ে আনুন, কমিয়ে আনুন না। এরকম কথাগুলো অবশ্যই বানোয়াট মনে হয়, সেটা বুখারি শরীফে থাকুক বা অন্য কোনো জায়গায় থাকুক, যে কেউ এইসব হাদিস সংকলনের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে ভুল করতেই পারে। তো যাদের বিবেক আছে তারা এটা সহজেই বুঝতে পারবে যে না এরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই নেই, কারণ আল্লাহ খুব ভালো মতোই জানেন উম্মতি মোহাম্মদীর জন্য কোনটা দিতে হবে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোই জানতেন যে তার উম্মত কোনটা পারবে আর কোনটা পারবে না। এক্ষেত্রে অবশ্যই অন্য কারো পরামর্শের এখানে প্রয়োজন নেই, কিন্তু তিনি যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন এ ব্যাপারে কিন্তু সবাই একমত। যদিও নতুন কিছু মানুষ বের হয়েছে যে কোরআনে পাঁচ ওয়াক্তের কথা নেই, তাই পাঁচ ওয়াক্তের কোনো অস্তিত্ব নেই, এটা জোর করে ঢোকানো হয়েছে, ওহাবিরা ঢুকিয়েছে, এজিদ ঢুকিয়েছে, না এরকম কোনো কথা না। কারণ ও এজিদের কথা, ওহাবিদের কথা অনেকে বলতেই পারেন, তো শিয়াদের কথা কি বলবেন, তারা তো আবার আহলে বায়াতকে নিয়ে থাকে, তারাও কি তাহলে ইয়াজিদের অনুসরণ করে ঢুকিয়েছে, না ব্যাপারটা মোটেও তা না। বিষয়টা হচ্ছে এটা সত্য যে সমস্ত আউলিয়া কারাম গণিকই শরীয়তের এই ওয়াক্তে নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। আরেকটা বিষয় স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইবাদতের প্রয়োজন ছিল না, উনি যা যা করেছেন তা শুধুমাত্র আমাদেরকে বোঝানোর জন্য, দেখানোর জন্য করেছেন, হেদায়েতের জন্য করেছেন যে আমি যদি করি তাহলে তারাও করবে, আমি যদি না করি তাহলে এই উম্মতরা কি এগুলো করবে না। ওনার কিন্তু কোনো ইবাদতের প্রয়োজন ছিল না, কিন্তু উনি নামাজ আদায় করেছিলেন। এখন কথা হলো এই ওয়াক্তে নামাজই কি সব, এই যে উঠা বসা এগুলি কি সব, রাসূল কি শুধুমাত্র এই পাঁচ ওয়াক্ত নামাজের কথাই বলেছেন, বা এই নামাজের কথাই কি বারবার বলা হয়েছে, এই নামাজ পড়লেই সব হবে, এ ব্যাপার কি বলা হয়েছে, আর কোনো নামাজ নেই, বা এর চাইতে কি কোনো গুরুত্বপূর্ণ নামাজ নেই? হ্যাঁ অবশ্যই আছে, সেটাই হচ্ছে কি দায়মি সালাত, কোরআন যেটাকে বলেছে দায়মি সালাত, অর্থাৎ সার্বক্ষণিক নামাজ। ওয়াক্তে নামাজকে কাজা করা যায় কিন্তু দায়মি সালাতের কোনো কাজা হয় না, আর ওয়াক্তে নামাজ হতে দায়মি নামাজ অনেক বেশি উত্তম, এবং কি এটা সর্বোত্তম নামাজ। ওয়াক্তে সালাত হচ্ছে দায়মি সালাতের একটি প্রোমো বলতে পারেন, যে একটা ভার্সন, ছোট ভার্সন। দায়মি সালাত হচ্ছে সার্বক্ষণিক নামাজ, আর ওয়াক্তে নামাজ হচ্ছে কি পাঁচটি সময় বা তিনটি সময়ের নামাজ। কেউ কেউ পাঁচ সময়ের কথা বলেছেন, কেউ কেউ তিন সময়ের কথা বলেছেন। বিষয় হচ্ছে এটি হচ্ছে একটি সময়ের মধ্যে, পাঁচ মিনিট লাগে, দশ মিনিট লাগে, সতেরো মিনিট লাগে, এভাবে আমরা নামাজগুলো আদায় করে থাকি। কিন্তু সালাতুল দায়েম হচ্ছে কি সর্বক্ষণ, একটা স্থায়ী সময়, মানে কখনো ছাড় যাবে না এরকম একটা, অর্থাৎ চব্বিশ ঘন্টা বা সারা জীবনের নামাজ। তো এটা থেকে তো স্পষ্ট বোঝা যায় যে কোন নামাজটা উত্তম। ওয়াক্তে নামাজটা আল্লাহ রাসুল বা আল্লাহ ফরজ করেছেন সর্বসাধারণের জন্য, আর দায়মি সালাত হচ্ছে তাদের জন্য যারা স্পেশাল, বিশেষ। দায়মি সালাত সবাই চাইলে আদায় করতে পারবে না, তাই তাদেরকে একটা নামাজ দেওয়া হয়েছে যেটা হচ্ছে কি সালাতুল ওয়াক্তি বা ওয়াক্তি নামাজ, যে তুমি অন্য কিছু পারো না পারো এই নামাজটা আদায় করতে পারবে। কারণ এখানে কিছু দোয়া দরুদ জানলে কি যে কোনো নামাজটা কি করতে পারে, আদায় করতে পারে, তার কবুল হবে না না হবে সেটা পরের কথা, কিন্তু কি সে আদায় করতে পারবে। কিন্তু সালাতুল দায়মের ব্যাপারটা তা না, সেটা অনেক কঠিন একটি বিষয়, আর সাধারণ মানুষের জন্য এটা না, মানে একজন সাধারণ মানুষের পক্ষে সালাতুল দায়েম আদায় করাও সম্ভব না। তো তাহলে কি সাধারণ মানুষ নামাজ আদায় করবে না, সালাত আদায় করবে না? তো পূর্বেই যেটা বলেছি, সালাত অর্থ সংযোগ স্থাপন করা, তো ওয়াক্তিয়া নামাজের মাধ্যমেও তো একটা সংযোগ স্থাপনের চেষ্টা সাধারণ মানুষগুলো করতে পারে,
যদি একদম সংযোগ ছেড়ে দেয়, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, তাহলে কি তারা পথভ্রষ্ট হয়ে যাবে। তাই তাদেরকে কিছু একটা দিয়ে রাখা হয়েছে যেন তারা কি পথভ্রষ্ট না হয়। একদিন ওয়াক্তি নামাজ থেকেই কি তাদের মনে সালাতুল দাইমের আকাঙ্ক্ষা জাগবে, ইচ্ছা জাগবে, আগ্রহ জাগবে। তারা বুঝতে পারবে যে আমাদের এটাই শেষ হচ্ছে না, আমাদের আরও কিছু প্রয়োজন। তাই ওয়াক্তি নামাজের অনেক গুরুত্ব। একটা বাচ্চা অবশ্যই আদর্শলিপি বা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলো যদি না জানে, তাহলে কিন্তু সে পরবর্তী ক্লাসগুলো বা পরবর্তী স্টেপগুলো আর পারবে না। ক্লাস 1, 2, 5 বা প্রাথমিক শিক্ষা না করে কিন্তু সে হাই স্কুলের শিক্ষা বা হাই স্কুলের শিক্ষা অর্জন না করে কিন্তু সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অর্জন করতে পারে না। তো ওয়াক্তে নামাজ হচ্ছে সেই রকম। এটার মাধ্যমে কি এই নামাজ দিয়েই কি সেই নামাজ ধরবে, এই নামাজ থেকেই কি যে ইশারা আছে সেই নামাজ ধরার চেষ্টা করবে মানুষ। কিন্তু যদি সেই নামাজের প্রতি গুরুত্বই না দেয়, একদম এই নামাজ কোনোদিন নাই পড়ে, তাহলে কিন্তু ওই নামাজের প্রতি তার আগ্রহই জাগবে না। কেন আগ্রহ জাগবে না? কারণ নামাজের মধ্যে কি হয় এটা এই নামাজ পড়ে সে জানতে পারবে যে আমার এই নামাজের মধ্যে বিভিন্ন জায়গায় অসম্পূর্ণতা রয়েছে। যেমন আল্লাহ রাসুল বলেছেন যে নামাজের মধ্যে আমার চক্ষু শীতল হয় বা নামাজেই আমার চক্ষু শীতল হয়ে থাকে। এই হাদিসটি মুসনাদ আহমদ ও নাসাই শরীফের মধ্যে রয়েছে। তো এখন কী এমন ঘটে যে নামাজের মধ্যে চক্ষু শীতল হয়? তার মানে কি তিনি নামাজের মধ্যে এই চোখের দ্বারা কি বিশেষ কিছু দেখতে পান, তাই তো তার চক্ষু শীতল হয়। আমরা বলি না কি সুন্দর দৃশ্য, এটা দেখার পর আমার চোখ একদম শীতল হয়ে গেল, আমার পরাণটা জড়িয়ে গেল। তার মানে কি আমি এমন কিছু দেখতে পেয়েছি যেটা খুব অপরূপ সুন্দর। তো নামাজের মধ্যে তিনি কি দেখেন এ ব্যাপারে আরেকটি হাদিস আছে, সেখানে বলা হয়েছে নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। এই হাদিসটি মিশকাত শরীফে আছে। অনেকে হয়তোবা মিশকাত শরীফ সম্পর্কে সেভাবে জানেন না, অনেকে হয়তোবা মনে করতে পারেন যেহেতু মিশকাত শরীফ সিয়া সিত্তার মধ্যে পড়ে না তাই এই হাদিস গ্রহণযোগ্য নয়। না, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। মিশকাত শরীফ হচ্ছে বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে হাদিস সংকলন করে উনি একটার মধ্যে লিপিবদ্ধ করেছেন। যেমন নামাজ নিয়ে অনেক হাদিস আছে বুখারি শরীফে, মুসলিম শরীফে, আরও অন্যান্য যে গ্রন্থগুলোতে আছে বাইহাকি। তো উনি কী করেছেন যে সেই হাদিসগুলোর মধ্যে প্রধান প্রধান হাদিসগুলো যেগুলো তার ভালো লেগেছে সেগুলো তিনি একসাথে করেছেন এই মেশকাত শরীফের মধ্যে। বলতে পারেন যে মেশকাত শরীফ হচ্ছে অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে একটি নোট গ্রন্থ। আছে না, আমরা অনেক হাদিস থেকে হাদিস নোট করি, উনিও তাই করেছিলেন। তো এই হাদিসটি সম্ভবত যে ইমাম বাইহাকি তার বাইহাকি শরীফের মধ্যে এটি সংকলন করেছেন। তো এখান থেকে জানা গেল যে নামাজ হচ্ছে কি মুমিনের জন্য মেরাজ স্বরূপ, অর্থাৎ নামাজের মধ্যে মুমিনের মেরাজ হয়। এখানে মেরাজ দ্বারা আমরা যেটা বুঝি যে সে কি তার প্রভুর সাথে দেখা সাক্ষাৎ করবে, দর্শন লাভ করবে। তার মানে রাসূলের চোখ কি দেখে শীতল হয়? নিশ্চিত তার প্রভুর দর্শন হয়, তাই তো শীতল হয়। এখন যখন আপনি আর আমি ওয়াক্তে নামাজ আদায় করতে যাব, তখন কি হবে? আমার চক্ষু শীতল হবে না, কারণ চক্ষু এই নামাজে শীতল হয়ই না। সত্যি কথা যেটা উনি নামাজের কথা বলেছেন, ওয়াক্তে নামাজটি উল্লেখ করেন নাই, বলেন নাই ফজরের নামাজে, জোহরের নামাজে আমার চোখ শীতল হয়, এভাবে কিন্তু কথাটি নেই। নামাজে ওনার চক্ষু শীতল হয়। আর উনি কি বলেছেন, নামাজ মুমিনের জন্য মেরাজ স্বরূপ, কোন নামাজ তা কিন্তু বলেননি এখানে। তো যখন আমি ওয়াক্তে নামাজ আদায় করতে যাচ্ছি, তখন দেখতেছি না আমার চোখ তো শীতল হয় না, বরং কি অনেক সময় চোখের মধ্যে যন্ত্রণাও পড়ে। কারণ অনেকেই জানেন যে শরীয়তের নামাজ কিন্তু চেয়ে চেয়ে পড়তে হয়, অর্থাৎ চোখ বন্ধ করা যায় না। তো সেক্ষেত্রে ধুলাবালি থাকতে পারে, ফ্যানের বাতাস বেশি থাকতে পারে, বা মসজিদের মধ্যে মশার কয়েল জ্বালালো, চোখে কিন্তু খারাপ লাগতে পারে, কোনোভাবেই কিন্তু চোখ শীতল হচ্ছে না। সর্বোচ্চ একটা মানুষ যেটা করতে পারেন সেটা হচ্ছে নামাজের মধ্যে তার মন যদি নরম হয় সে কান্নাকাটি করতে পারেন, কিন্তু তাতে কিন্তু তার চোখের শীতলতা আসে না। অপরূপ কিছু না দেখলে শীতলতা আসবে কোথায় থেকে? মেরাজ না ঘটলে সেই দর্শনও তো লাভ হবে না। তো একজন মানুষের মনে প্রশ্ন জাগবে, তাহলে কি আমার নামাজ হচ্ছে না? রাসূল তো মিথ্যা কথা বলতে পারেন না, তার মানে নিশ্চয়ই আমার নামাজ হচ্ছে না, এর কারণ কি? তখনই তিনি কি প্রশ্ন তার মনে জাগবে এবং তিনি কি উত্তর খোঁজার চেষ্টা করবেন। যখন তিনি জানতে পারবেন যে মারিফত পন্থীরা বা তরিকত পন্থীরা আরেকটি নামাজের কথা বলে যেই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, দিদার হয়, তখন কিন্তু সে এইদিকে আগ্রহী হয়ে উঠবে। তাছাড়া তরিকতপন্থীদের মধ্যে যারা প্রথম স্টেপে আছেন তাদের মধ্যেও কি একটা আগ্রহ জন্মাবে। কিন্তু সে যদি ওয়াক্তে নামাজ আদায়ই না করে, তাহলে তার চক্ষু শীতল হওয়ার প্রশ্ন আসবে না, আর মেরাজের ব্যাপারটাও তার মাথায় আসবে না। সে ভাববে আমি তো কিছু করছি না। কিন্তু যখন করবে
যেটা ঘটার কথা সেটা ঘটবে না, তখনই তার মনে প্রশ্ন জাগবে, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাটা ঠিক করতে হবে আমাকে। তখনই কি সে আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকবে। তারপরে আরেক জায়গায় বলা হয়েছে যে নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন একজন মানুষ নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সাথে সে ওয়াজিব নামাজগুলো আদায় করে, সুন্নতগুলো আদায় করে, তাছাড়া তাহাজ্জুদ সহ অন্যান্য নামাজও আদায় করে, কিন্তু সে দেখলো যে আসলে সে পাপ কাজ থেকে বিরত থাকতে পারছে না। তারপরে এটা কিন্তু স্পষ্ট যে বর্তমানে অনেক ভালো ভালো নামাজি আছেন যারা অনেক নামাজ পড়েন, হ্যাঁ মানুষের কাছে তারা অনেক বড় কিছু একটা, বড় মুসল্লি, তাদের কপালে দাগ হয়ে যায় এরকম মানুষ, পরবর্তী দেখা যায় যে তারা খুব বড় বড় দুর্নীতির সাথে যুক্ত। তাহলে তার এই নামাজের মানে কি? ভালো কাজ তো করেই না, বরং কি সে পাপে নিমজ্জিত থাকে। উপরটাই কি শুধু নামাজি এবং ভালো মানুষ, কিন্তু ভেতরে কি পুরোই শয়তান। তো তারা নামাজ কেন আদায় করে? দেখা যায় নামাজকে তারা ঢাল হিসাবে ব্যবহার করে, যে আমি যদি নামাজটা পড়ি তাহলে মানুষ আমাকে ভালো ভাববে, আমার ভেতরের কুকর্মগুলো কি তারা দেখার চেষ্টা করবে না, বোঝার চেষ্টা করবে না, ভাববে এই মানুষটা তো খুব ভালো। তো কি করলো, নামাজ তাদেরকে ভালো দেখে তো রাখতেই পারলো না, বরং কি খারাপ কাজ থেকে মানুষের কাছে নিজেকে লুকানোর জন্য কি করলো, নামাজকে ব্যবহার করলো। তাহলে কি কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে? না, কখনোই না। তার মানে হচ্ছে যে চিন্তাশীল, জ্ঞানী, অবশ্যই আধ্যাত্মিকতা জ্ঞানীদের জন্য, যাদের এলম নেই, জ্ঞান নেই, তাদের জন্য ধর্ম কিছুই না, কারণ পাগলের জন্য কোনো ধর্ম হয় না, জ্ঞানীদের জন্য ধর্ম। সাধারণভাবে মানুষ হয়তো বা পাগল বলতে শুধুমাত্র যাদের মানসিক সমস্যা আছে তাদেরকে পাগল বলে থাকেন, কিন্তু মূলত পাগল তারাই যাদের কি আত্মজ্ঞান নেই, বিবেক নেই, তারাই তো পাগল। তো ধর্ম যেহেতু জ্ঞানীদের জন্য, তো জ্ঞানী যারা তারা কিন্তু চিন্তাশীল, আর চিন্তাশীলরা অবশ্যই এটা নিয়ে ভাববেন যে কেন এই নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারছে না। তার মানে এখানে কোনোটা কি ত্রুটি আছে, এখানে অন্য কিছু করতে হবে, যেহেতু আল্লাহ বলেছেন অবশ্যই নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখবে, আর এটা কি সার্বক্ষণিকভাবে রাখবে, এমন না যে আজ রাখবে যখন নামাজ পড়বে তখন, তা না, সবসময়ের জন্য কি সে পাপ কাজ থেকে বিরত থাকবে। তো এইসব বিষয়গুলো বোঝার জন্যই রাসুল ওয়াক্তে নামাজের বেশি গুরুত্ব দিয়েছেন, যে এই নামাজগুলো পড়তে থাকলেও কি একসময় তার কি ভেতরেটার প্রতি কি আগ্রহ জাগবে। যেটা বাইরে দেখা যায় সেটা এক বিষয়, যেটা ভেতরে ঘটছে সেটা আরেক বিষয়। হাদিসে আছে যে প্রত্যেক জিনিসের ভেতরে এবং বাহির আছে, নামাজের এই ওঠা বসার যে বাহ্যিক বিষয়গুলো আছে, তাহলে কি নিশ্চয়ই এর মধ্যে কিছু ভেতরগত ব্যাপার আছে যেটা আধ্যাত্মিক। যদি কেউ সেটা না বুঝে না জানে, তাহলে কি তার কখনোই চক্ষু শীতল হবে না, আর কখনই কি নামাজ তাকে পাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। যদি সে পাপ কাজ থেকে বিরত থাকে, সেটা তার নিজস্ব বিবেক থেকেই থাকবে, শুধু নামাজ পড়ার জন্য না। তো আমরা এটা বলতে পারি যে ওয়াক্তে নামাজ খুবই গুরুত্বপূর্ণ, আর দায়মি সালাতটা হচ্ছে কি চিন্তাশীলদের জন্য, জ্ঞানীদের জন্য, যে এই ওয়াক্তে নামাজ দিয়েই কি সেই নামাজকে ধরতে হবে, বুঝতে হবে যে এই নামাজ, যে রুকু সেজদা, এগুলোর কী ভেদ রয়েছে। যেমন বলতে পারি যে সেজদা, সেজদা মানে কি মাথা নত করা, কিন্তু আসলে কি সেজদা মানে মাথা নত করা? না, সূরা রহমানে আল্লাহ তাআলা বললেন চন্দ্র সূর্য কি করেন, বৃক্ষ তরুলতা তাকে সেজদা করেন, এখন তারা কি মাথা নত করেন? গাছপালা কি মাথা নত করে আল্লাহকে সেজদা করেন? এখন মাঝে মাঝে ইউটিউব ফেসবুকে দেখা যায় যে অনেক গাছ রুকু দিচ্ছে, সেজদা দিচ্ছে, এগুলো দেখায়, অনেক লাইক কমেন্ট পায়, এসব কারণে তারা করে, এগুলো আসলে ধর্মান্ধতা, কিন্তু আল্লাহ কিন্তু এইভাবে সেজদার কথা বলেন নাই। তাহলে সূর্য কীভাবে সেজদা দিবে, চন্দ্র কীভাবে, তারকা কীভাবে সেজদা দিবে? তো এখান থেকে বোঝা যায় সেজদা মানে কি এভাবে মাথা নত করা নামাজের মধ্যে, সেজদার আরও কিছু গভীর অর্থ রয়েছে। তো এই সেজদা দিয়েই কি ওই সেজদাকে ধরতে হবে, এই রুকু দিয়েই ওই রুকুকে ধরতে হবে। তারপরে আসি আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে সালাত কায়েম ও সালাত পড়া নিয়ে বা নামাজ পড়া নিয়ে। অনেকে এরকম প্রশ্ন করে থাকেন, নামাজ পড়ার কথা তো আল্লাহ তাআলা বলেন নাই, নামাজ কায়েম করার কথা বলেছেন। এখন এই ব্যাপারটা আপনাদেরকে বুঝতে হবে, এখানে আসলে গোড়ামি করা যাবে না, এখানে বলা যাবে না ওহাবিরা নামাজ পড়ে আর তরিকতপন্থীরা নামাজ কায়েম করে, না ব্যাপারটা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে আপনি ভারতীয় উপমহাদেশে বসবাস করছেন, আপনাকে এটা বুঝতে হবে, আপনারাই শব্দটি বানিয়েছেন যে নামাজ পড়ে, নামাজ পড়ো, এটা ওহাবিরা বানায়নি, এটা আপনাদের তৈরি, অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য নামাজ পড়া শব্দটি বানানো হয়েছে, তাছাড়া নামাজ কায়েম বা নামাজ আদায় শব্দটি থেকে যেত, কারণ ইংরেজিতেও কেউ কোনোদিন বলেনি যে রিড নামাজ বা রিড সালাহ, এরকমটা কিন্তু তারা কখনোই বলেনি। এটা শুধুমাত্র বাংলাদেশিরা বলে বা ভারতীয় উপমহাদেশের মানুষরা বলে যে নামাজ পড়ো, নামাজ পড়ার কথা,
তো এটা আসলে কোনো বিষয় না। তাই নামাজ পড়ার কায়েম এগুলো নিয়ে তর্ক বিতর্কের কিছু নেই, কারণ কোনো আরবীয় কোনো দিন বলেনি ইকরাউস সালাত, কোনো দিন বলেনি, তারা এই শব্দ উচ্চারণই করে না। তাই সৌদি আরব গিয়ে বা অন্য অন্য দেশে গিয়ে আপনাকে এই রিড সালাত বা ইকরাউস সালাত এগুলো কিন্তু বলতেই হবে না, তারা এইসব শব্দের সাথে পরিচিতও না। এগুলো হচ্ছে আপনারা নিজেরাই বানিয়েছেন, আপনাদের পূর্বপুরুষরাই এই শব্দগুলো বানিয়েছে, নামাজ পড়ো এটা সেটা, কারণ আপনাদের কাছে সেই পরিভাষাগুলো কঠিন লাগতো। তাই নামাজ পড়ো, নামাজ কায়েম করো, এই শব্দগুলোর কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ নামাজ পড়া দ্বারাও যা বোঝাচ্ছে, নামাজ কায়েম দ্বারাও কি তাই বোঝাচ্ছে। কারণ পড়া শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই, কোনো ওহাবিরাও এটা বলে না, এগুলি আপনারাই বলেন, ভারতীয় উপমহাদেশের মানুষরাই বলে, অন্য কোথাও এগুলি বলে না। তাই এই নামাজ পড়া আর কায়েম নিয়ে যে বিতর্ক করবেন, অনেক বড় কিছু একটা ভাব দেখাবেন, আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ কায়েম করি, এটা সেটা আদায় করি, এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যেই চলবে, নির্দিষ্ট সীমানার মধ্যে, ভারতীয় উপমহাদেশে। ভারত যাবেন, বাংলাদেশে আসবেন, ঠিক আছে, পাকিস্তানে যাবেন, চলবে, কিন্তু আরবীয় দেশে গেলে বা আমেরিকা গেলে ইংরেজিতে যখন কথা বলবেন তখন একবার এই রিড নামাজ এগুলি আসবেই না, কারণ এগুলো আপনাদের তৈরি করা। বিষয় হচ্ছে নামাজ কায়েমের হাকিকতটা জানা, আমরা নামাজ কায়েমের হাকিকতটাই জানি না। এখানে পড়ার বিষয়টাই প্রয়োজনহীন, এটা কোনো কথাই না। নামাজ পড়া দ্বারাও মানুষ যেটা বোঝায়, নামাজ কায়েম দ্বারাও মানুষ সেটাই বোঝায়। বাংলাদেশিরা বা ভারতীয় উপমহাদেশের মানুষরা এটা বুঝতে ভুল করে এই ভাষাটাকে পরিবর্তন করে ফেলেছে, এটার জন্য কেউ দায়ী না, কোনো ওয়াহাবি মুন্সি মোল্লা এগুলোর জন্য দায়ী না, এগুলো আমরা সবাই দায়ী। অর্থাৎ আমি যখন নামাজ পড়ার কথা বলতেছি তখন কি নামাজ আদায়ের কথাই বুঝাচ্ছি, যেহেতু ইসলাম আমাদের কাছে নতুন, আমরা অনেক পরে ইসলাম পেয়েছি, আমরা বাংলা ভাষাভাষী, আমাদের সে আরবি ভাষা নেই, এই জন্য আমাদের এই সমস্যাটা দেখা দিছে। কিন্তু ইংরেজিরাও কি, যারা ইংরেজ আছেন তারাও কি এরকম ভাষা ব্যবহার করেন না, নামাজ পড়ার কথা বলেন না, এগুলো আমরাই বলি, কারণ আমরা আসলে প্রয়োজনের চাইতে একটু বেশি শিক্ষিত, এই জন্য তাই আমরা এই নামাজ পড়ার কায়েম নিয়ে অনেক তর্ক বিতর্ক করি। কিন্তু একবার ভাবি না এই নামাজ পড়া আর নামাজ এই কায়েম করার শব্দগুলো কারা বানালো, আসলে মোল্লা মুন্সিরা বানিয়েছে না আমরাই বানিয়ে নিয়েছি, আমাদের বোঝার সুবিধার্থে তারাই নামাজ পড়া পড়া শব্দটি বলে থাকে, আর এখন এটা প্রচলিত হয়ে গেছে। বরঞ্চ তরিকাপন্থীদের মধ্যেই বেশি দেখা যায় নামাজ পড়ার কথা, যে নামাজ পড়ে আসি, নামাজ পড়ো না এটা সেটা, তারা এটা নিয়ে বেশি চর্চা করে। বর্তমানে যারা একটু ভালো লেখাপড়া জানেন, ইসলাম শরিয়ত ভালো মতো পালন করেন, তারা সবাই নামাজ আদায়ের কথাই বলে থাকেন, মোটামুটি এটা উঠে যাচ্ছে, কিন্তু তরিকাপন্থীদের মধ্যে এটা চর্চাটা রয়ে গেছে বলার। তাই এখানে আসলে ওহাবিদেরকে মোল্লাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের ভাষাগত জ্ঞানের অভাব আর কিছুই না। কিন্তু আমাদের বুঝতে হবে আদায় বা কায়েম সেটা কী, তারা যেটাকে আদায় বা কায়েম বলতেছে সেটাই কি নামাজ আদায় বা কায়েম, না আসলে এর কোনো রহস্য আছে, আমাদেরকে সেটা বুঝতে হবে। আর তর্ক বিতর্কটা যদি করতেই হয় তাহলে সেটা নিয়ে করতে হবে, এই নামাজ পড়া আর কায়েম নিয়ে না। এখন কথা হচ্ছে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয়ে থাকে বা আদায় করা হয়ে থাকে নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে, এতেই কি সেই নামাজ আল্লাহর কাছে কবুল হয়, বা এটা কি সঠিক পদ্ধতি, বা এটাই কি শেষ পদ্ধতি, নামাজের কি আর কোনো পদ্ধতি বা আর কিছুই নেই, বা কোনো গোপন রহস্য নেই? হ্যাঁ অবশ্যই আছে, যেটা প্রথমেই বলেছি, এই নামাজ দিয়ে সেই নামাজকে ধরতে হয়, এটা হচ্ছে কি সেই নামাজের একটা প্রোমো বা ডেমো, যাই বলি, যেটা হচ্ছে আপনাকে দেখানো হচ্ছে এইভাবে করো, এই বিষয়গুলো নামাজের মধ্যে থাকে। কি থাকে নামাজে? নামাজের মধ্যে থাকে রুকু, সিজদা, বিভিন্ন দোয়া দুরুদ, এই বিষয়গুলো থাকে। আর নামাজ আদায় করলে চক্ষু শীতল হয়, পাপ কাজ থেকে বিরত থাকা যায়, তো এগুলো হচ্ছে নামাজের বিষয়। তো যখন আমরা চক্ষু শীতল হচ্ছে না আমাদের, আমরা পাপ কাজ থেকে বিরত থাকতে পারছি না, তার মানে কি আমাদের নামাজটা হচ্ছে না, আমাদের আরও কিছু বাকি আছে, মানে এর গভীরে কিছু রয়ে গেছে, বাহ্যিকভাবে তো সব ঠিক আছে, তার মানে গভীরে রয়ে গেছে, সেটাই হচ্ছে কি সেই মারিফতের জ্ঞান, ইলমে তাসাউফ। আর সেই নামাজ হচ্ছে সালাতুল দায়েম বা সার্বক্ষণিক নামাজ। অনেকেই বলে থাকেন যে মারিফতপন্থীরা নামাজ আদায় করে না ইত্যাদি, এই সেই, তারা নামাজ মানে না, এটা তাদের একটি ভুল ধারণা। মারিফতপন্থীরাই সর্বাধিক নামাজ আদায় করে থাকে এবং সর্বাধিক সময় নামাজ আদায় করে থাকে। তরিকতপন্থী যারা আছেন তাদের নামাজে কোনো ছাড় নেই, কোনো সময় ছাড় নেই, কিন্তু যারা শরীয়তপন্থী আছেন তাদের নামাজ হচ্ছে পাঁচটি ওয়াক্ত, এই পাঁচ ওয়াক্তের ফরজ নামাজগুলো তাদের পড়লেই হয়। কিন্তু তরিকতপন্থীরা একটা মিনিট সময় নামাজ বাদ দিতে পারবে না। হ্যাঁ, নামাজ যেমন আমরা সাধারণ মানুষরাও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি না, অনুরূপভাবে সালাতুল দায়েমও কি সবাই ঠিকমতো আদায় করতে পারে না তরিকতপন্থীরা, খুব অল্প মানুষই সেটা পারে। মারিফতে নামাজের গুরুত্ব অনেক,
মানিপথপন্থীরা নামাজকে বস্তু মনে করে। এই নামাজ শুধু পড়ার বিষয় না বা আদায় এইসবভাবে উঠা বসার বিষয় না, নামাজকে দেখা যায়, নামাজের রং আছে, নামাজের সুরত আছে, নামাজের আলাদা নামও আছে। এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এগুলো কিন্তু ওয়াক্তের নাম, মানে সময়ের নাম। এশার একটা সময়, এশার ওয়াক্ত মানে এশার সময়, মাগরিব কোনো ওয়াক্ত যে সূর্য ডুবে যাচ্ছে, এই সময়টাকে কি বলে? মাগরিব, মাগরিবের ওয়াক্ত, মাগরিবের সময়। ফজর, এই যে সূর্য উঠলো, সুবে সাদেক হলো, এই যে একটা সময়, এটাই কি ফজরের সময়, ওয়াক্ত। তাহলে নামাজটা কোথায়? আমরা শুধু সময়ের নামগুলোই জেনে যাচ্ছি, নামাজটা কোথায় রইল? নামাজের তো একটা নাম আছে, এই জন্যই বলেছি এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজ। এখানে শুধু ওয়াক্তের নামগুলি দেওয়া আছে, এই সব কিছু মিলিয়ে কি এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজ। কিন্তু মারিফতের যে পাক পাঞ্জাতন রয়েছে, পাক পাঞ্জাতনের যে তত্ত্ব রয়েছে, সেখানে পাঁচ নামাজ রয়েছে। সেই নামাজকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। নামাজ হচ্ছে বস্তু, নামাজের সাথে আলিঙ্গনের বিষয়, একাকার হয়ে যাওয়ার বিষয়। তারপরই নামাজ কায়েম হয় এবং নামাজ আদায় হয়। শুধু এই ওঠা বসাতেই নয়, এটা কি শুধু সেজদা বলে না? এভাবে মাথা ঝুঁকলেই সেজদা হয় না, কারণ সেজদা চন্দ্র সূর্যও করে। সেই সেজদা জানতে হবে। মারিফতের পাঁচ নামাজ হচ্ছে খুফি, সিডরি, রুহি, কালবি, জলি। এই পাঁচ নামাজ, এই পাঁচ নামাজের পাঁচজন মুয়াক্কিল রয়েছে, পাঁচ নামাজের দায়িত্ব পাঁচজন আছেন, তারা আপনার মধ্যেই আছেন। সবার এই পাঁচ নামাজ আদায় করতে হয়, তা না হলে মুক্তি তার দ্বারা সম্ভব না। এই পাঁচ নামাজের পাঁচ রং আছে, সে রং চিনতে হয়, ধরতে হয়, তারপর সেই নামাজ আদায় করতে হয়। ওয়াক্তে নামাজের ঘণ্টা সময় বাজে কি এই দুনিয়াতে? সূর্য এই দিকে গেল, ওই দিকে গেল, ছায়া দ্বিগুণ হলো, এটা হলো, সেটা হলো, তখন কি আমরা নামাজ, শরীয়তের নামাজগুলো আদায় করি, পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াক্তে নামাজ? তেমনি মারিফতের নামাজেরও সময় হয় এই দেহের মধ্যে। এখানেও বিল্লাল আজান দেয়, এখানেও আজানের ধ্বনি হয়। সেই আজানের ধ্বনিতেই একজন আশেক মাতোয়ারা হয়ে যান, আর তিনি সেই দিল কাবাতে নামাজ আদায় করেন। বাইরের যে কাবা রয়েছে, এই কাবায় ওয়াক্তে নামাজ হয়, আর দিল কাবায় হয় সেই সালাতুল দায়েম আদায়। আর এই দিল কাবাতে প্রতিনিয়ত বিল্লালের সেই আজানের ধ্বনি বাজতেছে। শুধুমাত্র যারা শোনার যোগ্য তারাই সেটা শুনতেছেন এবং সেই নামাজ আদায় করতেছেন। হ্যাঁ, তরিকাপন্থী হলেই যে তারা সবাই এই আজান শুনতে পায়, এই নামাজ আদায় করতে পারে, ব্যাপারটা তা না। অনেকেই এগুলো দাবি করে থাকেন, না, খুব অল্প সংখ্যক মানুষই সেই ধ্বনি শুনতে পায়, সেই আজান শুনতে পায় এবং সেই নামাজের সময় সম্পর্কে জানতে পারে, সেই মুয়াক্কেলকে জানতে পারে, সেই নামাজকে ধরতে পারে, তারপর দেল কাবায় নামাজ আদায় করতে পারে। এই জন্যই একজন হাক্কানি কামেল ব্যক্তির কাছে তারা আত্মসমর্পণ করেন, যিনি এই নামাজ আদায় করছেন এমন ব্যক্তির কাছে গিয়েই তারা নামাজ শিক্ষা লাভ করেন। অনেক তরিকাপন্থী আছেন যারা সালাতুল দায়েমের নামই শুনেছেন, শুধু জানেন সার্বক্ষণিক নামাজ মানে খালি সারাক্ষণ শুধুমাত্র গুরুর ধ্যান করা, সারাক্ষণ মনে রাখা আল্লাহকে, এটাই বুঝি সেই সালাতুল দায়েম। না, এত সহজ না বিষয়টা। তাহলে সবাই এটা বুঝত যে আল্লাহকে সবসময় স্মরণ করাই সালাতুল দায়েম, মুর্শিদকে সবসময় স্মরণ রাখাই সালাতুল দায়েম। না, বিষয়টা সহজ না, এটা ভক্তদেরকে বলা হয় সহজে বোঝানোর জন্য, যেন সবসময় ভক্তরা এটা মনে রাখতে পারেন, এই জন্য এটা বলে থাকেন। সালাতুল দায়েম অনেক গভীর একটি বিষয়, সালাতুল ওয়াক্তিয়ার বিষয়গুলোই আমরা ভালো মতো বুঝি না, কত মাসালা রয়েছে, কত বিধান রয়েছে, কত সময় কত ভুল হয়ে যায়, সেখানে সালাতুল দায়েম তো অনেক কঠিন একটি বিষয়। আগে তো নামাজের শব্দ শুনতে হবে, নামাজ সম্পর্কে জানতে হবে, কার নামাজ আদায় করতেছি, কোন নামাজ আদায় করতেছি, দেখে কখন সময় হলো, তারপরে তো দেল কাবায় নামাজ আদায় করব। তাই শুধু মুখে বললেই হবে না যে আমরা ওয়াক্তে নামাজ আদায় করি না, আমরা সালাতুল দায়েম আদায় করি। দেখা যায় অধিকাংশ মানুষই সালাতুল দায়েম সম্পর্কে জানেই না, শুধু মুখে বলে যায়, বিভিন্ন পালা গানে শুনেছে, বিভিন্ন বইতে পড়েছে, তারা মনে করে হ্যাঁ আমরা সালাতুল দায়েম আদায় করি, কিন্তু তারা জানি না যে সালাতুল দায়েম কি, সেই রহস্য, সে আজানের ধ্বনি কখন বাজে, কোথায় বাজতেছে, আদৌ কি শুনতে পাচ্ছি কিনা। একজন কামিল গুরু চাইলে মুহূর্তের মধ্যে তার ভক্তকে সেই বিল্লালের আজানের ধ্বনি শোনাতে পারে তার দেহের মধ্যে, সে সুরও অন্যরকম, মধুর। কিন্তু বিষয় হচ্ছে ভক্তকে তো সেই যোগ্য হতে হবে, যোগ্য না হলে মুর্শিদ কখনোই সেগুলো জানাবেন না, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। তাহলে সে এটাই বলবেন যে বাজান সবসময় আমার কথা মনে রেখো, আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা মনে রেখো, সেটাই সালাতুল দায়েম, এগুলো বলে বিষয়টা শেষ করে দিবে। কিন্তু একান্ত কাছের ভক্তদের কি শুধুমাত্র নামাজ কি বস্তু তা বোঝাবেন, নামাজের রং কি, কখন আজান হয়, কোন সময় কোন নামাজ আদায় করতে হয়, এগুলো সব সেই একান্ত ভক্তদের কি জানান।
তারপরে হাদিসে এসেছে যে তোমরা আহমদি সুরুতে নামাজ আদায় করো। আহমদি সুরুতে কি কি আসে? আলিফ, হা, মিম আর হচ্ছে দাল, অর্থাৎ দাঁড়ানো, রুকু করা, বসা, সেজদা করা। এই যে নামাজের চারটি অবস্থা মানুষের নামাজ আদায় করার সময়, এটা কিন্তু আরবি হরফের যে আহমদি সুরুত আছে সেই সুরুত অনুযায়ী হয়ে থাকে। এটা হচ্ছে কি, বাহ্যিক মানুষকে বোঝানোর জন্য। এখানেও একটি গভীর রহস্য আছে যে কেন আহমদি সুরুতের কথা বলা হলো। হ্যাঁ, এই হাদিস কেউ মানে কেউ মানে না সেটা ভিন্ন কথা, কিন্তু না মানারও কিছু নেই, মানারও এখানে কিছু নেই, কারণ বাহ্যিকভাবে কিন্তু আহমদি সুরুতটা এখানে আসে। কারণ আলিফ মানে এখানে খাড়া হওয়া, মিম মানে সেজদার মতো মিশে যাওয়া, হা মানে এখানে রুকু, দাল মানে এখানে বসা, দেখা যায় যেটা আর কি। তো এটা আসলে মানার আমার কিছু নেই, কিন্তু হাদিসে এটা আছে, কেউ মানে কেউ মানে না। কিন্তু কথা হচ্ছে এখানে তিনি আহমদি সুরুত কেন বললেন, এটার একটি গভীর রহস্য আছে। কারণ এই সালাত সেই আহমদি জগতে গিয়েই পালন করতে হয়, এই আরএফএল ওজুদ নিয়ে সে নামাজ আদায় হয় না। এই জগৎ, এই দেহ, এটা মোহাম্মদি রূপের প্রকাশ, আহম্মদি জগৎটা আলাদা। সেই সালাতুল দায়েম তেলকাবাতে যে নামাজ হয়ে থাকে, আজান হয়ে থাকে, সেটা হচ্ছে সেই আহম্মদি জগৎ, মোহাম্মদি জগৎ না। এই ওয়াক্তে নামাজ যে আমরা আদায় করছি এটা হচ্ছে মোহাম্মদি জগতের নামাজ। আমার দেহটা মোহাম্মদি জগতের একটি প্রকাশিত রূপ, এটা আরেফের ওজুদ। আর ওটা হচ্ছে সেই নামাজ আদায় হয় কি, আহমদি সুরুতে, আহমদি জগতে। তো এইগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে ওয়াক্তে নামাজের সাথে মিল রেখে আধ্যাত্মিকতার যে ব্যাখ্যাগুলো হয় নামাজের, সেগুলো সংক্ষেপে কিছু বলার চেষ্টা করলাম। অর্থাৎ ওয়াক্তে নামাজ যেমন আছে, সালাতুল দায়েম আছে, অর্থাৎ কি, অভ্যন্তরীণ গভীরের বা বাতিনি একটি নামাজ রয়েছে। বাইরের জগতে যেমন নামাজ রয়েছে, আমাদের ভেতরগত কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। সেই বিষয়গুলো না জানার কারণে কি আমাদের চক্ষু শীতল হয় না, মেরাজ হয় না। সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের একজন আত্মজ্ঞানী মুর্শিদের শরণাপন্ন হতে হবে। তারপরে তিনি আমাদেরকে সেই সঠিক তথ্য দিলে আমরা সেই নামাজ আদায় করতে পারব। এখন সাধারণভাবে যেটাকে সালাতুল দায়েম বলা হয়ে থাকে, অর্থাৎ সালাতুল দায়েম বলতে মানুষ বর্তমানে যেটা বলে থাকেন, প্রচলিত হয়ে গেছে, যেটা মূল হাকিকত গোপনই মুর্শিদের কাছে, তারপরে যেটা প্রকাশিত সেটা হচ্ছে সবসময় আল্লাহর কথা স্মরণ করা ইত্যাদি, মুর্শিদের কথা স্মরণ করা বা আরও যে বিষয়গুলো বলা হয়ে থাকে। তো সেই দৃষ্টিতে যে একটা বিষয় সামনে আসে সেটা হচ্ছে আমরা যদি তাহলে আমাদের বিভিন্ন কাজকর্ম করি, আমরা যে পেশায় নিয়োজিত, তাহলে কি আমাদের সেই নামাজ ছুটে যাবে কি না। এখন এটা আপনাকে বুঝতে হবে যে সার্বক্ষণিক কাকে স্মরণ করবেন, কেন স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন। কেন স্মরণ করবেন? কারণ তার স্মরণ করাটা কি, তার সাথে আপনার সংযোগ স্থাপনের প্রয়োজন। কিভাবে আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন? যখন আপনার তার কথাটি স্মরণ থাকবে। কিভাবে স্মরণ থাকবে? শুধু তার কথা স্মরণ থাকলেই হবে? তার কথা স্মরণ থাকা মানে তার আদেশ এবং নিষেধ সম্পর্ক কি স্মরণ রাখা। তার কথা স্মরণ করা মানে কি, শুধু কিন্তু তার চেহারা স্মরণ করা না, তার সব কিছুই স্মরণ করা, তিনি কি বলেছিলেন, কখন বলেছিলেন, কি বলছেন, কি না করতে বারণ করেছেন, সব কিছু। তো বিষয় হচ্ছে, ধরেন কেউ সরকারি কর্মজীবী, তার পেশায় এটা, তাকে পেট চালাতে হবে, কারণ সে তো আর সাধু হয়ে যায়নি যে সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে সে চলে যাবে। তো সে কি করবে? সে কি তাহলে অফিসিয়াল চাকরি করলে তাহলে কি তার সেই নামাজ আদায় হবে না? না হবে। তাকে বুঝতে হবে তিনি তার কাজটি সঠিকভাবে দুর্নীতি মুক্তভাবে করাটাই কি, এটাও এক ধরনের সালাত হিসাবে গণ্য হবে, এটা তার কি একটি ভালো কর্ম। সে যদি এখানে দুর্নীতি করে, অর্থাৎ অবহেলা করে, সে যদি সরকারি অফিসে গিয়ে যে তার যে 8 ঘন্টা বা 6 ঘন্টা যে ডিউটি, সে যদি সেখানে গিয়ে তার কাজ ফেলে দিয়ে সে দায়মি সালাত হিসাব করতে গিয়ে যদি সে মুর্শিদের কথা ধ্যান করে খালি বসেই থাকে, তার কোনো কাজকর্ম না করে, তাহলে তার তো নামাজ হবেই না, বরং কি সে অপরাধী হবে। কারণ এখানে শর্তই হচ্ছে তাকে আল্লাহ বা মুর্শিদের কথা বা যেই বিষয়টাই হোক, সার্বক্ষণিক স্মরণের কথা, তাকে খারাপ কাজ করা যাবে না, কারণ এটা আল্লাহর নিষেধ। তো তিনি যেটা করছেন এটা কি এই মুহূর্তে সঠিক নয়, কারণ এটা সময় হচ্ছে কি কাজ করার, জনগণের কাজ করার সময়। আপনি আপনার বসের অফিসে আছেন, তখন যদি আপনি মুর্শিদের ধ্যান করেন, ভালো কথা, কিন্তু যদি আপনার কাজটি বাদ দিয়ে সেটি করেন, তাহলে কি সেটা অন্যায় হবে? তাহলে আপনাকে চাকরি বাদ দিতে হবে, যেহেতু আপনি তার চাকরি করছেন, টাকা নিচ্ছেন, আর আপনার দায়িত্ব, ডিউটি হচ্ছে এটা করা, আপনি সেটা না করলে কি অন্যায় করছেন? ওই মুহূর্তে ওটা করাও কি আপনার এক প্রকার সালাতের মধ্যে গণ্য? যেহেতু মানুষ এখন সার্বক্ষণিক সালাত বলতে শুধু সবসময় স্মরণ করাকে বুঝে থাকে, আমি তাদের উদ্দেশ্য কথাটা বলছি, মূল সালাতুল দায়েমের কথাটা বলছি না।
তো এই সময় আপনি কাজটা নিষ্ঠার সাথে করাই কি, আপনার সেটা সালাতে গণ্য হবে, কারণ তখন আপনি আল্লাহর সাথে সংযোগ আছেন এই ভেবে যে আমি কোনো দুর্নীতি করছি না, আমার প্রভু আমাকে বলেছেন সব কাজ নিয়ম মতো করতে, কোনো দুর্নীতি না করতে, কারচুপি না করতে, আমি সেটাই করছি নিখুঁতভাবে। এটা স্মরণ থেকেই তো আপনি এটা করবেন, স্মরণ না থাকলে তো আপনি অন্য অন্য কাজে মনোযোগী হয়ে যাবেন, না না আমার দরকার কি, আমি একটু ফাঁকি দিই। কিন্তু যখন আপনার ভেতর আল্লাহর ভয় থাকবে, তার কথা স্মরণ থাকবে, তখন আপনি এগুলো করবেন না, এটাও এক প্রকার সালাত। কিন্তু এটাও সত্য যে আপনাকে সর্বক্ষণ আপনার প্রভুকে স্মরণ রাখতে হবে, অর্থাৎ আপনি যে কাজই করেন তার মধ্য থেকেই কি তাকে স্মরণ রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে তাকে স্মরণ করার কথা বলে মূল কাজটি ফেলে রাখা যাবে না, তাহলে সেটা অন্যায় হবে। যেমন আপনি হাতে লিখছেন, হাতের কাজ হাতে করুক, আপনি শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করেন, আপনি শারীরিক কোনো কাজ করছেন, হাতের কাজ হাতে করছেন, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জিকির করেন, অন্তরে সেটা মনে রাখেন, আবার কাজ করতে করতে ভুলে গেলেন, আবার সেই জিকির যখন মনে পড়ে আবার সেই জিকির চালু করেন, এভাবে করতে থাকতে হবে। কিন্তু যখন যে কাজটা করছেন সেই কাজটাকে কিন্তু বাদ দেওয়া যাবে না, সেটা আরেকটা অন্যায় হবে। তারপর আপনার নিজস্ব কাজ আপনি বাদ দিয়ে রাখেন না করেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যখন অন্যের কাজটা করছেন তখনকার কথা বলছি। কারণ অনেকে এভাবে ব্যাখ্যা করতে পারেন যে যদি তুমি সালাতুল দায়েম আদায় করতে চাও তাহলে তোমাকে এই সব কাজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে হবে বা জঙ্গল চলে যেতে হবে, সেটা আরেকটা বিষয়, এরকমটা হবে না। কারণ যেহেতু আমি সংসারের মধ্যেই আছি তাহলে আমাকে এটা করতে হবে, আর সেই মূল যে সালাতুল দায়েম সেই ব্যাপারটা কিন্তু খুব কঠিন, এটা এই সাধারণ মানুষের জন্যও না। মানে আপনি আমি চাইলেই যে সেই সালাতুল দায়েম আদায় করতে পারবো, ব্যাপারটা এত সহজ না। মারেফতের নামাজ বা আধ্যাত্মিক নামাজের ব্যাপারে কোরআন হাদিসে অনেক জায়গায় অনেক ইশারা দেওয়া আছে, এগুলো বলতে গেলে আলোচনা অনেক বড় হয়ে যাবে, আর আসলে আমার সেটা মূল উদ্দেশ্যও নয়। আমি যে বিষয়টা জানাতে চাচ্ছিলাম সেটা জানাতে পারাটাই আমার এখানে মূল উদ্দেশ্য। তারপর এখানে কিছু মানুষ থাকেন যারা আসলে বারবার রেফারেন্স চান বা বলেন যেটা কোথায় আছে বা একটু ইশারা পেলে হয়তো ভালো হতো, তাদের জন্য কিছু কথা। যেমন সূরা মারিজের মধ্যে 22-23 নম্বর আয়াতে সালাতুল দায়েমের কথা বলা হয়েছে যে যারা তাদের আপন নামাজে সার্বক্ষণিক কায়েম থাকে, এটা সূরা মারিজের মধ্যে 22-23 নম্বর আয়াতের মধ্যে আছে। আর দায়েম শব্দের অর্থ যারা জানেন না তাদের জন্য বলছি, দায়েম শব্দের অর্থ হচ্ছে স্থায়ী, সার্বক্ষণিক, পার্মানেন্ট, অর্থাৎ কি কোনো বিচ্ছিন্নতা নেই, এক কথায় সর্বক্ষণ স্থায়ী। এমন কিছুকেই কি বলে দায়েম, সালাতুল দায়েম মানে হচ্ছে সার্বক্ষণিক নামাজ, স্থায়ী নামাজ, পার্মানেন্ট নামাজ। যারা এই অর্থ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগবেন, কারণ বাংলাদেশে এখন অনেক কোরআনের অনুবাদ বের হয়েছে, অনেকভাবে এটার ব্যাখ্যা করা হতে পারে, কেউ কেউ এরকম ব্যাখ্যা করেছেন বা অনুবাদ করেছেন যে নিষ্ঠার সাথে নামাজ আদায় করে বা নামাজে কি থাকে নিষ্ঠাবান থাকে ইত্যাদি আরও অনেক রকম। কিন্তু দায়েম দ্বারা কখনোই সেই অর্থ হবে না। দায়েমন শব্দের অর্থ হচ্ছে সার্বক্ষণিক, আপনারা আরবি ডিকশনারিগুলো দেখতে পারেন, এগুলো বিভিন্নভাবে এটা জানার চেষ্টা করতে পারেন আপনি। অর্থাৎ সালাতুল দায়েমের অর্থ কি আজকাল অনেকে অনেকভাবে করে, ইচ্ছা করে, যার সাধারণ মানুষ এর প্রতি আগ্রহী না হয়ে ওঠে যে সবসময় নামাজ পড়া এটা আবার কি। একজন যে কোনো সাধারণ মানুষই একজন আলেমকে প্রশ্ন করতে পারে, তাই তারা ইচ্ছা করেই সালাতুল দায়েমের যে কথাটি আছে কোরআনে সেটার অনুবাদ করে থাকেন যে নিষ্ঠাবান বা সঠিকভাবে নামাজ আদায় করে, হ্যাঁ এই ধরনের বিভিন্ন কথা লিখে দেন অনুবাদে। তাই অনেকে যারা বাংলা ভাষাভাষী আছেন তারা এটা ধরতে পারেন না, তো তারা সূরা মারিজের 22-23 নম্বর আয়াতগুলো ভালো মতো দেখলেই ওই দায়েমন অর্থটা পাবেন, শব্দটি পাবেন এবং সেটার অর্থ যাচাই করতে পারবেন। তারপরে আরেক হাদিস আছে, তোমরা এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তোমরা তাকে দেখছ, যদি সেটা না হয় অর্থাৎ যদি তোমরা তাকে না দেখতে পারো তাহলে কি তিনি তোমাদের অবশ্যই দেখছেন, এটা ভাবার জন্য বলা হয়ে থাকে, অনেক আলেম ওলামারাও বলে থাকেন। এখন বিষয় হচ্ছে যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে যেন তুমি আল্লাহকে দেখছো, যদি তুমি তাকে দেখতে না পারো না দেখো তাহলে এটা মনে রাখো যে তিনি তোমাকে দেখছেন, তার মানে কি একদল আছেন যারা আল্লাহকে ইবাদতের সময় দেখেন, তুমি পারছো না তাই তুমি অন্ততপক্ষে এটা মনে করো যে থাক আমি তো দেখতে পারছি না কিন্তু তিনি তো আমার সামনে আছেন বা তিনি আমাকে দেখতেছেন। অর্থাৎ এটা বোঝানো হয়ে থাকে যে নামাজ পড়তেছো তোমার মনোযোগ কোথায় থাকবে বা তুমি কার সামনে নামাজ পড়তেছো, তোমার তো তেমন কোনো ফিল আসবে না, তো এই জন্য বলা হয়ে থাকে যে তুমি আল্লাহকে দেখতেছো, যে আল্লাহকে দেখবেন তার তো আর এটা বলার প্রয়োজন নেই, সে তো ভালো মতোই নামাজ আদায় করবেন, কিন্তু যে দেখছেন না সে কী করবেন, তাকে একটা বলা হলো যে সে তোমাকে দেখছেন, তিনি তো আমাকে দেখছেনই। কিন্তু হাদিসে যেহেতু বলা হয়েছে তুমি যেন তাকে দেখছো, তার মানে কি তাকে দেখা যায়,
না হলে তিনি এটা বলতেন না, তাহলে শুধু এটাই বলতেন যে তুমি এমনভাবে ইবাদত করো যেন সে তোমাকে দেখছেন। যেমন আমরা পাপ কাজ করার সময় অনেকেই বলেন যে আল্লাহ দেখছেন, কেউ কিন্তু বলেন না যে তুমি আল্লাহকে দেখতেছো, পাপ কাজ করো না, এমন অবস্থায় থাকো। এখানে বলা হচ্ছে ইবাদতের সময়ের কথা আছে, অর্থাৎ ইবাদতের সময় কি বান্দা চাইলে আল্লাহকে দেখতে পারেন, যদি বান্দার সেই চোখ থাকে, সেই ক্ষমতা থাকে, আল্লাহ যদি সেটা বান্দাকে দান করেন বা বান্দা যদি সেই স্তরের হন। তা না হলে আল্লাহ রাসূল কখনো এরকম কথা বাক্যই ব্যবহার করতেন না যে তুমি যেন আল্লাহকে দেখতেছো, তার মানে কি দেখা যায়। তারপরে আরেকটি হাদিসে এরকম আছে যে কেউ যখন নামাজের মধ্যে দাঁড়ায় তখন সে তার প্রভুর সাথে আলাপন করে, কথাবার্তা বলে, তো সে যেন দৃষ্টি রাখে সে কিভাবে তার প্রভুর সাথে কথাবার্তা বলছে। এটাও আরেকটি হাদিস। এখন আপনারা সবাই হয়তোবা জানেন যে আলাপন বা কথাবার্তা, চ্যাটিং, এটা কিন্তু একা একা হয় না, মানে আমি একা কারোর সাথে কথা বলতে পারবো না। আলাপন হয় কি উভয় পক্ষের মধ্যে, আমি কথা বলতেছি, আমার সামনে থেকে আরেকজন বলতেছে, এটা আলাপন। আমরা ফোনে কথা বলি, ফেসবুকে চ্যাটিং করি, মানে কি আমি একজনকে মেসেজ দিলাম, সে আবার আমাকে রিপ্লাই করলো। তো বিষয় হচ্ছে এখানে দোয়ার কথা বলা হয়নি, ডাকার কথা বলা হয়নি যে আল্লাহকে একজন বান্দা ডাকছেন, এভাবে না, বলা হচ্ছে যে সে যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথাবার্তা বলে। এখন বিষয় হচ্ছে আমি নামাজে বলতেছি, ঠিক আছে, এটা তো দোয়ার মতো হয়ে গেল, মানে একতরফা ডাকাডাকি, আমি নামাজে আল্লাহকে ডাকাডাকি করছি না, আমি কথা বলছি। তো কথা বলা কাকে বলে, চ্যাটিং করা কাকে বলে, আলাপন কাকে বলে? যে ওইখানে যে শব্দটি ব্যবহার করা হয়েছে নাজিউন শব্দটি, তো সেটা দ্বারা বোঝায় হচ্ছে আস্তে আস্তে কথা বলা, এই ধরনের কোনো কথোপকথন যেগুলো আছে চ্যাটিং সেগুলোকে। তো আমি আল্লাহর সাথে আস্তে আস্তে কথা বলতেছি, তার মানে কি এখানে আলাপন হচ্ছে, বান্দার সাথে তার একটি কথা হচ্ছে, কথা আদান প্রদান হচ্ছে। তো বিষয় হচ্ছে আমরা পারি না, আমরা একতরফা কথা বলে থাকি, সেটা আলাদা কথা, কিন্তু হাদিসে যেহেতু এই কথা বলা হয়েছে বান্দার সাথে কি আল্লাহ কথা বলেন বা বান্দা এবং প্রভু কি হয় কথাবার্তা হয় নামাজের মধ্যে, তার মানে কি সত্যি এটা ঘটে, আমরা পারি না। তাই রাসূলের চক্ষু শীতল হয়, মেরাজও হয়, আমাদের হয় না, তাই আমাদের চক্ষু শীতলও হয় না, আমাদের মেরাজও হয় না, আমরা পাপ কাজ থেকে বিরতও থাকতে পারি না, আমাদের কি কথা রিপ্লাইও আসে না, আমরা শুধু একতরফা ডাকাডাকি করি, চ্যাটিং করতে আর পারি না, আলাপন করতে পারি না। আলোচনাটি এমনি অনেক বড় হয়ে গেছে, এখানে নামাজের ব্যাপারে আরও অনেক কথা আছে, আমি খুব সংক্ষেপে বলতে গিয়েও অনেক কথা হয়ে গেছে, আরও যে কথাগুলো যুক্ত হবে, যেমন আসলে মনোযোগের একটা ব্যাপার আছে, আমরা যে সেজদা দিচ্ছি সেই সেজদা কে পাচ্ছে, আমাদের মন তো অন্য জায়গায় থাকছে, আমরা কি আল্লাহকে সেজদা দিতে পারছি কি না, আমি সেজদা দিলাম আর আমার মনে থাকলো আমার বৌপোলাপানের কথা, তাহলে ব্যাপারটা কীরকম হয়, ইত্যাদি আরও নানা ধরনের কথা আসবে। আমরা কাকে স্মরণ করব, যাকে আমরা দেখিই নাই তাকে স্মরণ কীভাবে করব। আমরা যদি আজকে আল্লাহর কথা স্মরণ করার কথা বলা হয়ে থাকে আমাদেরকে, তাহলে আমরা সর্বোচ্চ আরবিতে আল্লাহ লেখাটা মনে করতে পারবো, কিন্তু আল্লাহকে স্মরণ করতে পারবো না। তো স্মরণ করতে হলেও দেখাদেখির একটা ব্যাপার আছে। তো নামাজের আরও অনেক বিষয় আছে, সেজদার হাকিকত, রুকুর হাকিকত, নামাজের আরও বিষয় আদি আছে, দোয়া দরুদ নিয়ে থেকে শুরু করে, তো সেই বিষয়গুলো আলোচনা করতে গেলে আলোচনা আরও বড় হয়ে যাবে। তো এখানে যারা নামাজের হাকিকত সম্পর্কে বোঝার আগ্রহী, যাদের সত্যি ইচ্ছা আছে যে এই ওয়াক্তে নামাজই সব না, এখানে আরও অনেক কিছু রয়েছে, এই সেজদার হাকিকত কী বা অন্যান্য যে হাকিকত কী, সালাতুল দায়েম আসলই কী, কেন কোরআনে সালাতুল দায়েমের কথা বলা হলো, কেন হাদিসে আল্লাহকে দেখার কথা বলা হলো, যারা পারছে না তারা তো মানতেছে না, তারা বিভিন্ন ব্যাখ্যা করতেছে, কিন্তু যারা মানেন, যারা চিন্তাশীল, যাদের জ্ঞান আছে, তারা কিন্তু বিষয়টাকে সহজভাবে নিতে পারবেন না, তাদের এটা নিয়ে ভাবতে হবে। তো তরিকতপন্থীরা এমনি এগুলোর প্রতি খুব আগ্রহী, কিন্তু যারা খুব সাধারণ মানুষ, যারা এগুলো কখনো শুনেন নাই বা এগুলির প্রতি আগ্রহী না, তাদেরও এগুলি নিয়ে ভাবা উচিত। কারণ একজন আলেম একটা কথা বললেই যে আমাকে সেটা শুনতে হবে, আমি সেটার জন্য বাধ্য নই, আল্লাহ আমাকেও ক্ষমতা দিয়েছেন যাচাই বাছাই করার জন্য, আপনি নিজে গবেষণা করুন। তো নামাজের মধ্যে এরকম অনেক রহস্য রয়েছে যেগুলো আসলে বলে শেষ করা সম্ভব না, এই জন্য অবশ্যই একজন আত্মজ্ঞানী গুরুর পায়রবি করতে হবে, তারপরে তার কাছ থেকে সেই সত্য জানা যাবে। আর যেটা প্রথমেই বলেছিলাম, সালাত মানে হচ্ছে সংযোগ স্থাপন করা, সংযোগ, এটাকে যোগ বলা যেতে পারে, যেটাকে অন্য ভাষায় যদি বলি তাহলে যোগ সাধনাও বলা যায়। আমরা বলি সালাত আর অন্যরা বলে কি যোগ সাধনা, সংযোগ স্থাপনের সাধনা। এখানে যোগ সাধনা দ্বারা নির্দিষ্ট কিছু প্রাণায়ামের নিয়ম কারণ আমি কিন্তু সেটা বোঝাচ্ছি না, যোগ সাধনা মানে কি পরমের সাথে যোগ স্থাপন করা, আল্লাহর সাথে যোগ স্থাপন করাই হচ্ছে কি সালাত, পরমের সাথে যোগ স্থাপন করাই কি যোগ সাধনা। এই সালাত সব ধর্মই আছে বিভিন্নভাবে, এই সালাতকে আমরা ধ্যান সালাতও বলতে পারি বা সংযোগের জন্য ধ্যান, কার সাথে, সেই পরমের সাথে।
তো আজ আলোচনা খুব দীর্ঘ হয়ে যাওয়ায় এটা নিয়ে আর বেশি কথা বলতে চাচ্ছি না, হয়তো অনেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরও যদি কেউ কোনো বিষয় না বুঝতে পারেন মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।